সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুই চৌধুরী বলেছেন বিক্ষোভকারীদের দাবি যৌক্তিক তাই বয়স সীমা কত হবে সেটি আরও পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে এ সময় আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক বিচারে দেখুন নূর মোহাম্মদ ভূয়া আরও একটি রিপোর্টে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা জন্য প্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার এই কমিটি আগামী সাত দিনের মধ্যেই সরকারের চাকরির বয়সীমা নিয়ে পরামর্শ দেবে এরই মধ্যে দ্বিতীয় কর্মদিবসে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে আহ্বায়ক কমিটির সাথে বৈঠক করে চাকরিতে বয়সসীমা পঁয়ত্রিশ প্রত্যাশী আট সমন্বয়ক আমাদের সাথে আলোচনা করার জন্য বৈঠক শেষে সমন্বয়করা বলেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশের দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছে কমিটির আহ্বায়ক আমাদের যে দাবি যৌক্তিক এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক এই যৌক্তিকতার নিরেখে আমাদের আলোচনাগুলো আমাদেরকে সারা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সারা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে যেহেতু আমরা সাত দিন আমাদের সময় দিয়েছে সাত দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা বারোজন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনের ডাক দিতে পারে যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনের ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে সেই ড্রাইভার আমরা বারোজন নিব না এ সময় কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরী বলেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশের দাবি যৌক্তিক এখন আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে বয়স সীমা কত হবে সেটি আরো পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে বলে জানান চৌধুরী এখন কতটুকু যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এইটা আমরা করেছি নূর মোহাম্মদ ভুঁয়া এশিয়ান টেলিভিশন ঢাকা